বন্ধুরা, এটি সবচেয়ে বড় তেল উত্তোলন কেন্দ্র, যেটি প্রায় 16 লম্বা এবং এর মধ্যে প্রায় 2টি ফুটবল মাঠের সমান জায়গা রয়েছে। যেটির অবস্থান ছিল আমেরিকা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে গালফ অফ মেক্সিকোতে। এর নাম ছিল অ্যাপোমেটিক্স, যেটি তৈরি করতে প্রায় হাজার হাজার শ্রমিক দীর্ঘ 7 বছর দিন রাত পরিশ্রম করেছিলেন। এখন 7 বছর দীর্ঘ পরিশ্রম করার পর এই তেল উত্তোলন কেন্দ্রটি প্রায় তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু এখন সমস্যা হচ্ছে, এত বিশাল তেল উত্তোলন কেন্দ্রটি কোরিয়া থেকে গালফ অফ মেক্সিকোতে পৌঁছানো যায় কিভাবে? ইঞ্জিনিয়াররা কঠোর পরিশ্রম করার পর এটি ঠিকই তৈরি করতে পেরেছেন, কিন্তু সেটিকে তার অবস্থানে নিয়ে বসানো ছিল তার চাইতেও কঠিন একটি কাজ। এজন্য বিশ্বের সবচেয়ে বড় সেমি সাবমার্সিবল জাহাজ, যার নাম ব্লু মার্লিন, একে নিয়ে আসা হয়েছিল। এই জাহাজটি সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে ছিল এটি অন্যতম। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করে এই বিশাল আকৃতির জাহাজটিকে লোড করতে প্রায় 7 দিন সময় লেগে গিয়েছিল। এরপর আবহাওয়া সবচাইতে অদ্ভুত একটি ঘোষণা আসে, সেটি হচ্ছে প্যাসিফিক ওশানে বিশাল আকৃতির একটি সুপার টাইফুন সৃষ্টি হয়েছে এবং এটি আগামী এক সপ্তাহের মধ্যে যে কোনো সময় আঘাত করতে পারে, যার গতিবেগ হবে ঘন্টায় প্রায় 320 কিলোমিটার পর্যন্ত। সাধারণত প্যাসিফিক ওশানে এই ধরনের সুপার টাইফুন প্রতি 20 বছরে একবারই হয়, আর এই ধরনের টাইফুন সম্পর্কে আমরা সকলেই কম বেশি অভিজ্ঞতা রয়েছে। এই ধরনের টাইফুন যখন তৈরি হয়, তখন সে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি না করে কোনোভাবেই দমে না। সুতরাং ইঞ্জিনিয়ারদের সামনে এখন বিশাল বড় একটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারদের কাছে এখন একটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেটি হচ্ছে আগামী 3 দিনের মধ্যেই এই অয়েল প্ল্যাটফর্মকে, যেটি কিনা প্রায় 41,000 টন ওজনের, একে তুলে তার জায়গা মতো পৌঁছে দিতে হবে। বিশ্বের বৃহত্তম তেল রিগ, তারা কিভাবে এটি উৎপাদন এবং পরিবহন করে সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেখার আহমেদ চ্যানেলটিতে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। বন্ধুরা, সাধারণত অফশোর অয়েল রিগ বলতে আমরা যা বুঝি তা হলো এ ধরনের তেল উত্তোলন কেন্দ্রগুলো উপকূল থেকে বেশ কিছু দূরে সমুদ্রের মধ্যে ভাসমান অবস্থায় থেকে পানির অনেক গভীর থেকে তেল উত্তোলন করতে পারে, এবং এই প্রক্রিয়ায় পুরো বিশ্বেই তেল উত্তোলন করা হয়, যা 1940 সালে এভাবে তেল উত্তোলন কেন্দ্রগুলো আবিষ্কৃত হয়েছিল এবং ধীরে ধীরে এর প্রচার এবং প্রসার বৃদ্ধি পেতে থাকে। পৃথিবীর অধিকাংশ দেশের যে সমুদ্র সীমা রয়েছে তার গভীরে এ ধরনের তেল অনুসন্ধান করা হয়, এবং এই প্রক্রিয়ায় তেল পরিবহন খরচ অনেকাংশে কমে আসে। ঠিক এই কারণে এর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা আজকে যে অয়েল রিগটি নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে অ্যাপোমেটিক্স নামক বিশ্বের সর্ববৃহৎ একটি তেল উত্তোলন কেন্দ্র, যেটির অবস্থান আমেরিকার লুইসিয়ানা থেকে প্রায় 129 কিলোমিটার অথবা 80 মাইল দূরের মেক্সিকো সীমান্তে। একে বলা হয় গালফ অফ মেক্সিকো, যেটি তেল উত্তোলন করে সমুদ্রের উপরিভাগ থেকে প্রায় 2,250 মিটার অথবা 7,000 ফুট গভীর থেকে, এবং এখান থেকে প্রায় দৈনিক 3 লক্ষ ব্যারেল তেল উৎপাদন করা হয়। এই কারণে এটি বিশ্বের অন্যান্য তেল উত্তোলন কেন্দ্রগুলো থেকে সেরা। এর ভেতরে প্রায় 50টি বেডরুম রয়েছে, যেটি প্রায় 40,000 ফুট পর্যন্ত বিস্তৃত। এখানে এছাড়াও রয়েছে হলরুম, রান্নাঘর সহ আরো অনেক কিছু। যাই হোক, এখন অল্প সময়ের মধ্যে তারা কিভাবে এই বিশাল আকৃতির অয়েল রিগটাকে সেই ফ্লোটিং শিপের মধ্যে তুলবে? তাদের হাতে সময় ছিল মাত্র 7 দিন। তার মধ্যে জাহাজটিকে উত্তর কোরিয়া থেকে মেক্সিকোতে নিয়ে যেতে হবে। পুরো টিম একসাথ হয়ে কাজ শুরু করে দিয়েছিল, কিন্তু বিশাল আকৃতির এই তেল উত্তোলন কেন্দ্রটি কোনোভাবেই সেখানে তোলা এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয়, কারণ এতে এত পরিমাণ অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছিল যে তখন এর ওজন দাঁড়িয়েছিল প্রায় 41,000 টন। এত ওজন বুর্জ খলিফারও ছিল না। সুতরাং তারা কিছু এক্সট্রা ওয়ার্কার নিয়ে 3 দিনের মধ্যে অয়েল রিগটি সম্পূর্ণ তৈরি করে ফেলে। এখন যত দ্রুত সম্ভব সেটিকে ফ্লোটিং ডগের মধ্যে তুলতে হবে। ইঞ্জিনিয়ারদের একটি টিম সেই সুপার টাইফুনের উপর নজর রাখছিল এবং তারা প্রার্থনা করছিল কোনোভাবে যেন ঘূর্ণিঝড়টি তার দিক পরিবর্তন করে ফেলে, কিন্তু আসলে তেমন কিছুই ঘটল না। সেই টাইফুনের ডিরেকশন ছিল সরাসরি উত্তর কোরিয়ার এই অংশটিতে, সুতরাং একটু একটু করে তারা সেটিকে ফ্লোটিং ডগের উপর তুলতে সক্ষম হয়। তারপর সেটিকে সাবমার্সিবল জাহাজের সামনে নিয়ে যায়, যার নাম ব্লু মার্লিন। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি সাবমার্সিবল জাহাজ, যাকে বলা হয় জাহাজেরও জাহাজ। বন্ধুরা, এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে, যেটি বিশ্বের বৃহত্তম আধা নিমজ্জিত কার্গো জাহাজ, যা আপনার কল্পনাকেও হার মানাবে, এই নামে পরিচিত। সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল। যাই হোক, শত চেষ্টা করে পরের দিন সেই অয়েল রিগটিকে এই সেমি সাবমার্সিবল জাহাজের উপরে তুলে ফেলা হয়েছিল। অপরদিকে সুপার টাইফুন খুব দ্রুত সাউথ কোরিয়ার দিকে এগিয়ে আসছিল। ইঞ্জিনিয়াররা অনেক গবেষণা করে বুঝতে পারেন পরবর্তী 48 ঘন্টার মধ্যে যে কোনো সময় সেটি আঘাত হানতে পারে। সুতরাং এরই মধ্যে ব্লু মার্লিন নামক আধা নিমজ্জিত জাহাজটি তার যাত্রা শুরু করে দিয়েছে, আর খুব স্বাভাবিকভাবে সমুদ্রের ঢেউয়ের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল, কারণ সুপার টাইফুনটি যেহেতু এর আশেপাশে চলে এসেছে।
সেহেতু এর অস্তিত্ব এরই মধ্যে টের পাওয়া শুরু হয়ে গিয়েছে। আর এই আধা সাবমার্সিবল জাহাজটি অত্যন্ত শক্তিশালী, একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় জাহাজেরও জাহাজ, যেটা একটি নির্দিষ্ট অংশ পানির প্রায় 12 মিটার পর্যন্ত নিচে নেমে যেতে পারে। এরপর সে ফ্লোটিং অংশে জাহাজটিকে তুলে যাত্রা শুরু করে। দূর থেকে দেখলে আপনি মনে করবেন এই জাহাজটি হয়তো পানির নিচে ডুবে যাচ্ছে। ঠিক একই পদ্ধতিতে এটি সমুদ্রে সব ধরনের জাহাজ, অয়েল রিগ অথবা ব্যাটেল শিপ পরিবহন করে। এদিকে ইঞ্জিনিয়াররা শত চেষ্টা করে বুঝতে পেরেছিলেন তাদের হাতে আর মাত্র 2 ঘন্টা সময় রয়েছে। এই সময়ের মধ্যে যেভাবেই হোক তাদের জাহাজটি সুপার টাইফুন অঞ্চল থেকে বেরিয়ে নিয়ে যেতে হবে, এবং অনেক চেষ্টা করে তারা তার প্রথম স্টেপটি সফলভাবে কমপ্লিট করেছিল। তবে তার মানে এই নয় যে সেটি এখন পুরোপুরি সেফ। এখন তাদের হাতে রয়েছে আরো বিশাল একটি চ্যালেঞ্জ। প্রায় কয়েক মাস জাহাজটি সমুদ্রে ভ্রমণ করে তার গন্তব্য আমেরিকার টেক্সাসে পৌঁছায়, কারণ সেখানে এই অয়েল রিগ কিছু পার্টস সংযোজন করতে হবে যেটি আমেরিকাতে তৈরি করা হয়েছিল। এরপর সেটি আবার যাত্রা শুরু করবে। এরপর তার গন্তব্য ছিল 130 কিলোমিটার দূরে। সেখানে কিছু সময় অপেক্ষা করার পর একে তার গন্তব্যস্থলে পৌঁছে দেয়া হয়। তবে সমুদ্রের নিচ থেকে তেল উত্তোলন করা এত সহজ কোনো কাজ নয়। এটি সমুদ্র উপরিভাগ থেকে প্রায় 7,400 ফুট নিচে অয়েল ড্রিলিং করে উপরের দিকে নিয়ে আসে। এটি মোটেও সহজ কোনো কাজ নয়, কারণ আপনি সমুদ্রে যত নিচে নামতে থাকবেন তত নিচে এর প্রেসার বাড়তে থাকবে। তাই এই ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা রিমোটলি অপারেটেড ভেহিকেল ব্যবহার করে, এবং অত্যন্ত দক্ষ ইঞ্জিনিয়াররা এই কাজটি খুব অল্প সময়ের মধ্যেই করে ফেলে। এখন কথা হচ্ছে এই 7 বছরের পরিশ্রম কোনোভাবে সফল হবে না যদি না তারা সমুদ্রের নিচ থেকে সঠিকভাবে তেল উত্তোলন করতে পারে। এবং এত পরিশ্রম করার পর যখন তারা সফল হয় তখন তাদের অনুভূতিটা কেমন হয় একটু কল্পনা করে দেখুন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।